শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লস্করি তৈবার কমান্ডারকে হত্যার দাবি ভারতের। ইউক্রেনে ন্যাটোর অস্ত্র রাশিয়ার জন্য মারাত্মক হুমকি, হুঁশিয়ারি পুতিনের। আরও 21টি মসজিদ বন্ধ করে দিল ফ্রান্স। নেতানিয়াহু ফিলিস্তিনিদের সঙ্গে ভণ্ডামি করে গেছেন, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি চীনের। টিকা নিতে অস্বীকৃতি জানানোর কারণে মার্কিন বিমান বাহিনীর 27 সদস্য বরখাস্ত। এবং সবশেষ থাকছে, যুক্তরাষ্ট্র থেকে $23 বিলিয়ন অস্ত্র কিনবে না আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করি তৈয়বার শীর্ষ এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ভারত। এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভারতের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় লস্করি তৈয়বার এই কমান্ডার নিহত হন। নিহতের নাম আবুল জারারা এবং তিনি পাকিস্তানি নাগরিক বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত দুদিন ধরে ভারত শাসিত কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছে। সোমবার ভারতের সেনাবাহিনী কাশ্মীরের এক অস্ত্রধারীকে হত্যা করে। এরপর রাতেই সেনাবাহিনীর পর আতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে দুই অফিসার সহ ভারতের সেনাবাহিনীর 3 জন নিহত হন। এরপর মঙ্গলবার আরেক অস্ত্রধারীর হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে গোপন সংঘাতের ভিত্তিতে জম্মু কাশ্মীরের সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান শুরু করে। এ সময় এক অস্ত্রধারী যৌথ বাহিনীর অভিযানে নিহত হন। ঘটনাস্থল থেকে একটি AK-47, 4টি ম্যাগাজিন, একটি গ্রেনেড, একটি থলে এবং কিছু ভারতীয় রুপি উদ্ধার করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশ্চাত্যের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তিনি মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে একটি টেলিফোন আলাপে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, পূর্ব দিকে ন্যাটো জোটের সম্প্রসারণ এবং রাশিয়ার জন্য হুমকি সৃষ্টিকারী সমরাস্ত্র মোতায়েন বন্ধ করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া। মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে বলে অজুহাত তুলে আমেরিকা এবং ন্যাটো জোট সামরিক সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা এবং সমরাস্ত্র মোতায়েন করছে। পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনে অজুহাতে রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করছে। রাশিয়া বহুবার বলছে, ইউক্রেন সীমান্তে দেশটির সেনা এবং অস্ত্র মোতায়েন একটি স্বাভাবিক ব্যাপার এবং এটি সম্পূর্ণ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমেরিকা এবং তার মিত্ররা দাবি করছে, রাশিয়া আসলে ইউক্রেনে হামলা করতে চায়। এ কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়া ইউক্রেন সীমান্তকে চরম উত্তেজনাপূর্ণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে ফ্রান্সে আরও 21টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেয় ইউরোপের দেশটির সরকার। এরই মধ্য দিয়ে ফ্রান্স সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাব আবারও পরিষ্কার হলো। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমিনন রোববার দেশটির LCI টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন, দেশটির আরও 21টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। ওসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল। ডারমানিন আরও জানান, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের উপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি 99 মসজিদের অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। তিনি জানান, 36টি মসজিদ খোলা রয়েছে কারণ এসব মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেছেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দিয়ে একটি পোস্টে বলেছেন, মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কখনো মনে প্রাণে ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তি চাননি। মার্কিন গণমাধ্যম AGOX নিউজকে দিয়ে একটি সাক্ষাৎকারে সোমবার ট্রাম্প এইসব কথা বলেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় না নেতানিয়াহু ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি আসলে ভণ্ডামি করে গেছেন এবং যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলে গেছেন।
2020 সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় হওয়ার পর জো বাইডেনকে শুভেচ্ছা জানানোর পর পর থেকে ডোনাল্ড ট্রাম্পের মুখে তুপের মুখে পড়েছেন ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের একজন অসৎ রাজনীতিক হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহুকে। তার চেয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভালো নেতা হিসেবে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন মাহমুদ আব্বাস মনে প্রাণে শান্তি চেয়েছেন, কিন্তু নেতানিয়াহু প্রতারণা করেছেন। যুক্তরাষ্ট্রকে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে চীন। মানবাধিকার হরণের অভিযোগে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এই হুমকি দিল বেইজিং। দেশটির কর্মকর্তারা বলছেন আরোপ করা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে, তা না হলে পাল্টা চরম আঘাত আনা হবে। এদিকে চীনকে আগ্রাসী অভিহিত করে দেশটির কর্মকর্তাদের একরকম তুলোধুনা করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে অংশীদার দেশগুলোর সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও প্রসারিত করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে গত কয়েক বছর ধরে অনেকটা সাপে নেউলে। গত মাসের ভিডিও কনফারেন্সে এক ভার্চুয়াল বৈঠক হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে। তখন অনেকেই মনে করেছিলেন এবার মনে হয় সম্পর্কের বরফ গলে যাচ্ছে, নতুন এক যুগের সূচনা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে। কিন্তু না, পরিস্থিতি সাহস উল্টে গেল। শুক্রবার হঠাৎ ওই মানবাধিকার ইস্যুতে চীনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং কিছু প্রতিষ্ঠান যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানি সেন্স টাইমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, বেইজিংয়ে আয়োজিত শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বর্জন করার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এতে বেজায় চটেছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণের মুখপাত্র ওয়াং ওয়ানবেন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন কোনো বেপরোয়া পদক্ষেপ নেওয়া হলে পাল্টা আঘাতের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে বেইজিং। এদিকে চীনের আগ্রাসী পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়ার সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় তিনি ইন্দো প্যাসিফিক দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা নিতে অস্বীকার করায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর 27 সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার একটি সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর মুখপাত্র অ্যান স্টিফান এই তথ্য জানান। এর আগে গত আগস্টে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সামরিক বাহিনীর সকল সদস্যের জন্য করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণের আদেশ দেন। আদেশ অনুসারে এই পর্যন্ত সামরিক বাহিনীর বেশিরভাগ সদস্য অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। অ্যান স্টিফানকে বলেন বরখাস্ত হওয়া যেসব সেনা সদস্য করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকার করেছিলেন তাদেরকে এর ব্যাখ্যা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কেউই এই সুযোগ গ্রহণ করেননি। তিনি বলেন বরখাস্ত হওয়া সৈন্যদের কেউ মেডিকেল, প্রশাসনিক অথবা ধর্মীয় দায়মুক্তি চাননি। স্টিফান বলেন 2019 সাল থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই মহামারীতে মার্কিন সামরিক বাহিনীর মোট 79 জন পোশাকধারী সদস্য প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংযুক্ত আরব আমিরাত $23 বিলিয়ন অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি কিনতে অনাগ্রহ প্রকাশ করেছে। আমিরাত বলছে অস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনা বাতিল করছে। মঙ্গলবার ওয়াশিংটনে আমিরাতের দূতাবাসের একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে চলতি সপ্তাহের পর F-35 এয়ারক্রাফ্ট সহ সশস্ত্র ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম বিক্রির বিষয়ে আমিরাতের সঙ্গে পেন্টাগনের আলোচনায় বসার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল বিষয়সমূহ সার্বভৌম কার্যক্রমে বাধ্যবাধকতা এবং মূল্য সুবিধা কস্ট বেনিফিট বিশ্লেষণ করে আমিরাত অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন সর্বপ্রথম আমিরাতের সঙ্গে $23 বিলিয়ন মূল্যের অস্ত্র চুক্তির কথা জানিয়েছিলেন। এটা কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের আব্রাহাম চুক্তির অংশ বিশেষ ছিল। এই চুক্তির পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়, আর ট্রাম্প প্রশাসন আমিরাতের কাছে তাদের সর্বাধুনিক অস্ত্র বিক্রিতে রাজি হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।